আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে এমন কয়েকটা কথা বলবো যে কথাগুলো শুনলে আপনাদের মাথা চমকে যাবে। আজকে শুধু আপনাদেরকে আমি দুইটা সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দেব, এক কপকাট আর একটা হয়েছে পিকজেল। কপকাট দিয়ে আপনারা যে কোনো নিজের ভিডিও রিমুভ করতে পারবেন সাধারণ একটা মোবাইল দিয়ে। আপনার হাতে যে কোনো স্মার্টফোন থাকে সেই স্মার্টফোন দিয়ে আপনারা যে কোনো মুহূর্তে বা যে কোনো প্রয়োজনে নিজের ভিডিও রিমুভ করতে পারবেন শুধু এক মিনিটে। তাই যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন, দয়া করে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার পাশে থাকবেন। আর একটা কথা বলে নিচ্ছি, যারা যারা এখনো কপকাট সফটওয়্যারটা ইনস্টল করেন নাই, আমার এই ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আর একটা কথা, যদি আপনারা এইভাবেও ডাউনলোড না করতে পারেন তাহলে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে কপকাট লিখবেন, দেখবেন সর্বপ্রথম যেই সফটওয়্যারটা আসবে সেই সফটওয়্যারটা ডাউনলোড করবেন। দ্বিতীয় সফটওয়্যারটার কথা আমি পরে বলবো, আজ আমি আপনাদেরকে মূল টপিকসে নিয়ে যাচ্ছি, যেই টপিকসটা হলো আপনারা নিজের ভিডিও বা অন্যের ভিডিও কিভাবে খুব সহজে রিমুভ করতে পারেন। রিমুভ করার পর কি সুন্দর ব্যাকগ্রাউন্ড, আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ড দেখতেছেন এটা কিন্তু খুবই বাস্তব, আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করি নাই। আপনি তখনই ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন যখন মনে করেন যে আপনার এই যেমন টিনের ঘর বা যে কোনো প্রয়োজনে যদি আপনার রিমুভ করার প্রয়োজন হয় তখনই আপনি এই কপকাট ইউজ করতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল কাজ করি। তাহলে সবাই আমার স্ক্রিনে লক্ষণ করুন, যাদের কপকাট সফটওয়্যারটা ডাউনলোড করা নাই তারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিবেন। এই যে প্লে স্টোর, আমি প্লে স্টোরে প্রবেশ করলাম। করার পর চার্জ করবেন কপকাট, CUPCAT। কপকাট করার পর প্রথম যেটা আসবে এটার উপর ক্লিক করবেন, ঠিক আছে। আমার ডাউনলোড করা আছে তাই আর আমি ডাউনলোড করলাম না, আমি ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর আপনারা চলে যাবেন নিউ প্রজেক্ট। নিউ প্রজেক্টে যাওয়ার পর যেই ভিডিওটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেই ভিডিওটা আনার আগে আপনাকে একটা ফাইল বা একটা ব্যাকগ্রাউন্ড চয়েস করতে হবে, ঠিক আছে। তাই আমি নিজের মতে একটা ব্যাকগ্রাউন্ড চয়েস করতেছি, দেখেন। আপনারা আপনাদের নিজের পছন্দ মতে একটা ব্যাকগ্রাউন্ড চয়েস করবেন। এই যে আমি এই ব্যাকগ্রাউন্ডটা চয়েস করলাম, সর্বপ্রথমে ব্যাকগ্রাউন্ড একটা চয়েস করে দিবেন। আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ড চয়েস করতে পারেন, এটাকে বাড়িয়ে দিবেন আর এই যে এডিটিং এটা ডিলিট করে দিবেন। এখন কি করব, আমি আবারও যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো সেই ব্যাকগ্রাউন্ডটা আনবো, এই যে প্লাসও ক্লিক করে আমি যেই ভিডিওটা রিমুভ করব সেই ভিডিওটা প্লাসে ক্লিক করে এখানে নিয়ে আসব। এই যে ভিডিওটা আমি আবার দেখাচ্ছি, এই যে ভিডিওটা আমি এটাকে কি করব এখন, এটা আসলে সাউন্ডটা আমি কমিয়ে দিচ্ছি। এটাকে এখন আপনারা নিচে নিয়ে আসবো। এটা নিচে নিয়ে আসার জন্য আপনার কি করতে হবে, এই যে ভিডিওর লেয়ার উপর ক্লিক করতে হবে, তারপর আপনাকে কি করতে হবে নিচে যে সফটওয়্যারগুলো আছে সফটওয়্যারটির এই যে দেখেন এটার ভিতরে আসবেন। চলে যে ওভারলে লেখা দেখছেন, ওভারলের ভিতরে ক্লিক করলে নিচে চলে আসবে অটোমেটিকলি। এটাকে টেনে একবারে এটা সমান করে দিবেন, ঠিক আছে। আমি এটা কম আছে, এটাকে সমান করে দিচ্ছি। সমান করে দেওয়ার পর আপনারা কি করবেন, এই ভিডিওর উপর ক্লিক করে
শেষ। দেখেন এক মিনিটে কিন্তু কাজ শেষ। এই যে রিমুভ, রিমুভও ক্লিক করবেন। রিমুভও ক্লিক করলাম, আবার রিমুভ ব্যাকগ্রাউন্ড, রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, দেখছেন কত সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল। একটু প্লে করে দেখি। দেখছেন অনেক সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। তাই যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন, অনুরোধ করে বলবো আমার এই ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন, যেন যে কোনো ভিডিও ছাড়তে ছাড়তে আপনাদের কাছে যায়। আর কিভাবে কি কাজ করতে হবে আপনাদেরকে, আমি নেক্সট টাইমের ভিডিওর ভিতরে আমি সবকিছু তুলে ধরবো। অল্প সময়, তাই আর আজ পারলাম না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। ধন্যবাদ।